শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়াকে পারমাণবিক যুদ্ধের ব্যাপারে হুঁশিয়ারি দিল ন্যাটো, ইউক্রেনকে আরও 6,000 ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাজ্য, পুতিনকে ঠেকাতে দলে দলে সামরিক বাহিনীতে যোগ দিচ্ছেন পোলিশরা, রাশিয়ার তেল গ্যাস ছাড়া আন্তর্জাতিক বাজার ধসে পড়বে সতর্কতা, এবার ইউক্রেনে রুশ হামলায় রাশিয়ার সাংবাদিক নিহত, আবার কোনো ভুল না করতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান, ফিলিস্তিনিদের পানি কেড়ে নিচ্ছে ইসরায়েল জানালেন মাহমুদ আব্বাস। এবার বিস্তারিত, অস্বস্তি হুমকির মুখে পড়লে কেবল পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে বলে যে হুমকি দিয়েছে রাশিয়া তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। বুধবার ইউক্রেন যুদ্ধ মস্কো ও পশ্চিমের মধ্যে পারমাণবিক সংঘাতে রূপ নেওয়ার সম্ভাবনা নাকচ না করায় রাশিয়াকে কড়া সতর্ক বার্তা দিয়েছে এ জোট। খবর রয়টার্সের। ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেন, এ ধরনের বিপজ্জনক দায়িত্বজ্ঞানহীন পারমাণবিক বাগাড়ম্বর বন্ধ করা উচিত রাশিয়ার, তবে যে কোনো সময় যে কোনো হুমকির বিরুদ্ধে মিত্রদের সুরক্ষা ও রক্ষা করার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে কোনো সন্দেহ নেই। ইউক্রেন যুদ্ধ ঘিরে ব্রাসেলসে ন্যাটো জোটের নেতাদের বিশেষ সম্মেলন শুরুর আগে তিনি বলেন, রাশিয়াকে অবশ্যই বুঝতে হবে তারা কখনোই পারমাণবিক যুদ্ধে জয়ী হতে পারবে না। জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটো ইউক্রেন সংঘাতের অংশ নয়, তারা কেবল ইউক্রেনকেই সমর্থন করছে। পশ্চিমা সামরিক জোটের এই মহাসচিব বলেন, ইউক্রেনের সৈন্য পাঠাবে না ন্যাটো, ইউক্রেনকে সহায়তা প্রদান করাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেটি করে যাচ্ছি, কিন্তু একই সঙ্গে এই সংঘাত যাতে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত না হয় সেটি ঠেকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর ক্রিস্টিয়ান আমান পরের এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে যদি তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে। রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইউক্রেনকে 6,000 অতিরিক্ত ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের সেনাদের এই অস্ত্র সরবরাহের ঘোষণা দেবেন। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাসেলসে এই মুহূর্তে G7 ও ন্যাটোর বৈঠক চলছে। এই সময় জনসন $3,30,00,000 সাহায্য ঘোষণা করবেন, যা ইউক্রেনের সেনা ও পাইলটদের বেতন ভাতা প্রতিশোধে ব্যবহার করা হবে। তাছাড়া যুক্তরাজ্য সরকার ওই অঞ্চলে রাশিয়ান ও ইউক্রেনীয় ভাষায় সেবা দেওয়া সংবাদ মাধ্যম BBC-কেও $40,00,000 বেশি সাহায্য করবে। জনসন বলেন, ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে বাড়ানোর জন্য মিত্রদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য, পাশাপাশি দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা হচ্ছে বলেও জানান তিনি। যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে প্রায় 4,000 ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়েছে, এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়। ইউক্রেনে রাশিয়ার হামলায় 121 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে আরও 167 শিশু। গত 24 ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া, তারপর থেকে সংঘাত চলছে। টানা 29 দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন, যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া, এ নিয়ে উদ্বিগ্ন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড। পোলিশ জনগণের দৃঢ় বিশ্বাস, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ইউক্রেনে শেষ হবে না, আর সেজন্য পুতিন বাহিনীকে ঠেকাতে আগেভাগে প্রস্তুত হচ্ছেন তারা। বুধবার BBC-র প্রতিবেদনে জানানো হয়েছে, পোল্যান্ডের ক্রাকো শহরের একটি সেনা ঘাঁটিতে দেশটির আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগদানের জন্য অনেক তরুণ পোলিশ নাগরিককে আবেদন করতে দেখা গেছে। গত কয়েকদিনে পোল্যান্ড জুড়ে সাধারণ নাগরিকদের সামরিক বাহিনীতে যোগদানের আবেদন 7 গুণ বেড়েছে এবং সরকারও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। সামরিক বাহিনীতে যোগ দিতে যাওয়া প্যাট্রিসিয়া নামে 26 বছর বয়সী এক তরুণী বলেন, পোল্যান্ডে আক্রমণ করে তিনি অসহায় বোধ করতে চান না, বরং দেশকে বাঁচাতে লড়াই করবেন এবং এর জন্য তিনি মোটেও ভীত নন। সাবেক সেনা সদস্য থেকে নির্মাণ পেশায় ঢোকা পাওয়েল কুইকিনস্কি জানান, তিনি স্বেচ্ছায় সামরিক বাহিনীতে ফিরতে চান। তার কথায়, দেশই আমাদের দুর্গ, একে রক্ষায় লড়াই করতে হবে এবং এটি আমাদের কর্তব্য। এ বিষয়ে ব্রিগেড কমান্ডার কর্নেল মার্সিন শিউডজিনস্কি জানান, তিনি সকালেও নতুন 150 জনের নিয়োগপত্র হাতে পেয়েছেন এবং আরও আসবে বলে আশা করছেন। রাশিয়া তেল এবং গ্যাস ছাড়া আন্তর্জাতিক বাজার বসে পড়বে বলে
হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া। দেশটির উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গতকাল, যদি নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে রাশিয়ার হাইড্রোকার্বন ছাড়া আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজার ধসে পড়বে। নোভাক রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমাই আরো বলেন, মার্কিন চাপের মুখে নর্ড স্ট্রিম দুই গ্যাস পাইপ লাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইউরোপীয় ইউনিয়ন এর মধ্যে বাড়তি দামের মুখে পড়েছে। এছাড়া জ্বালানি পণ্যের ঘাটতি দেখা দিয়েছে। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে প্রতিদিন 10 লাখ ব্যারেল তেলের ঘাটতি সৃষ্টি হয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর মার্কিন চাপের মুখে নর্ড স্ট্রিম দুই গ্যাস পাইপলাইন প্রকল্প স্থগিত করে জার্মানি। আলেকজান্ডার নোভাক এসব নিষেধাজ্ঞাকে সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে বলেন, ইউরোপের ভোক্তারা এরই মধ্যে জ্বালানি পণ্যের বাড়তি দামের মুখে পড়েছে। ইউরোপের জনগণ জ্বালানি ঘাটতিতে পড়বে বলে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী উল্লেখ করেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় অক্সানা বাউলিনা নামের রাশিয়ার এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। নিহত অক্সানা বাউলিনা রাজধানী কিয়েভ পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভ থেকে ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট দি ইনসাইডারের জন্য রিপোর্ট করছিলেন। খবর বিবিসির, কিয়েভ শহরের পরের জেলায় হামলায় ক্ষয়ক্ষতির চিত্রগ্রহণের সময় তিনি মারা যান। বাউলিনা এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধী নেতা আলেক্সি নাভালনির দুর্নীতি বিরোধী ফাউন্ডেশনের হয়ে কাজ করতেন এবং পরে রাশিয়া ছাড়েন। গত বছর রুশ কর্তৃপক্ষ নাভালনির এই ফাউন্ডেশনকে অবৈধ ঘোষণা করে চরমপন্থী সংস্থা হিসাবে চিহ্নিত করে, ফলে এর অনেক কর্মী বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন। ইহুদিবাদী ইসরায়েলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না ঘটাতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। গতকাল সন্ধ্যায় রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ইসরায়েলকে সাবধান করে বলেন, আমরা শুধু আমাদের শহীদদের কবর এবং দাফন অনুষ্ঠান করব না, বরং তাদের হত্যাকাণ্ডের তাৎক্ষণিক জবাব দেব। IRGC কমান্ডার বলেন, এটি ইহুদিবাদী ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। তিনি সুস্পষ্ট করে বলেন, ইরান প্রসঙ্গে যদি ইহুদিবাদী ইসরায়েল আবার কোনো রকমের ভুল করে তাহলে তাদেরকে IRGC-র ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়তে হবে। কয়েকদিন আগে সিরিয়ায় IRGC-র দুই সামরিক উপদেষ্টা ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হন। এর জবাব হিসাবে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের একটি প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় IRGC। ওই হামলায় মোসাদের কয়েকজন কর্মকর্তা নিহত হন। ইসরায়েলকে ফিলিস্তিনিদের পানির উৎস কেড়ে নেওয়া বন্ধ করতে বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আন্তর্জাতিক পানি দিবস উপলক্ষে মঙ্গলবার দিয়া এক ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে এই অভিযোগ আনেন। খবর ইয়েনি সাফাকের, তিনি ফিলিস্তিনি জনগণের জীবন নিয়ে এভাবে বর্বর আচরণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান। মাহমুদ আব্বাস বলেন, বিশ্ব নেতা বৃন্দ ফিলিস্তিনি জনগণের পানির উৎসগুলো ইসরায়েলের দখল করে নেওয়ার বিরুদ্ধে সোচ্চার হতে হবে, দ্রুত এ বিষয়ে সমাধান চান ফিলিস্তিনের প্রধানমন্ত্রী। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।